গুড আফটারন স্টুডেন্টস গুড আফটারনুন হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করো আজকে আমি তোমাদের একটু লো ভয়েসেই পড়াবো কারণ আমার শরীর খুবই খারাপ তাই যতটা আমি পারছি বলছি করে খুব একটা বেশি ভয়েস আজকে আমার থেকে শুনতে পাবে না মানে নর্মাল ডেতে আমি যেরকম ভাবে পড়াই সবটা জোরে আজকে আমি পড়াতে পারবো না সেরকম শরীরের কন্ডিশন নেই আচ্ছা তোমাদের কন্ডাকশন মেকানিজম কনভেকশন ওই পার্ট গুলো তো বলা হয়েছিল রেডিয়েশন হয়েছিল তারপরে ওই কন ওই অ্যাটোমিক স্ট্রাকচারের ওই টাও বলেছিলাম ওই ফোননস ইলেকট্রন মুভমেন্ট এই এই ফিগারটা তোদের তোমাদের দেখানো হয়েছিল এক মিনিট দাঁড়াও আমি একটু স্ক্রিনটা শেয়ার করি

থার্মাল কন্ডাক্টিভিটি পাঠটা থেকে স্টার্ট করবো কতজন স্টুডেন্ট হলো ধরো দেখি থার্টি ফোর তো দুটো অ্যাকাউন্ট বাদ দাও থার্টি টু কটা বাজে ও বাবা আট মিনিট হয়ে গেছে আচ্ছা চলো আমি স্টার্ট করে দিই আচ্ছা আমরা আজকে যেটা টপিক থেকে স্টার্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি এটার বাংলা নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক অফ কন্ডাক্টিভিটি তাহলে ফার্স্টে আমরা আগে ডিফাইন করি হোয়াট ইজ থার্মাল হোয়াট ইজ থার্মাল কন্ডাক্টিভিটি কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি দ্যাট টার্ম Is derived from the term thermal conductivity. Now, if we want to find out by which amount any material can conduct heat through it, that physical quantity will be termed as the coefficient of thermal conductivity. This definition is completely a qualitative definition, this is not the actual definition. সো বেসিক্যালি রিমেম্বার কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাকটিভিটি ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি ভৌত রাশি দিস কোয়ান্টিটি উইল বি ইউজড টু ডিনোট এ স্পেশাল ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ এনি মেটেরিয়াল অ্যান্ড দ্যাট ক্যারেক্টারিস্টিক প্রপার্টি ইজ দ্য এবিলিটি অফ কন্ডাকশন অফ হিট থ্রু দ্যাট মেটেরিয়াল কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে কি অ্যামাউন্টে হিট কন্ডাক্টেড হতে পারে সেটাকে যখন আমরা কোয়ান্টিটেটিভলি ডিফাইন করব বাই ইউজিং এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি উইল বি টার্নড অ্যাজ দ্য কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি দিস ইজ কমপ্লিটলি এ কোয়ালিটেটিভ ডিসকাশান দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি সো উই নিড টু ফাইন্ড আউট হাউ ক্যান উই ডিফাইন কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে আমরা কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতামোকে ডিফাইন করব আমরা একটা ফিগারকে কনসিডার করছে খুব ভালো করে স্ট্রাকচারটাকে ফলো করো দিস ইজ এ কিউ এ থ্রি ডাইমেনশনাল রেক্টাঙ্গুলার ব্লক কিউ বাদ দা দিস এ থ্রি ডাইমেনশনাল রেক্টাঙ্গুলার ব্লক দিস ব্লক ইজ মেড আপ of a মেটেরিয়াল অ্যান্ড উই ওয়ান্ট ফাইড আউট দ্য কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্যাট মেটেরিয়াল যে মেটেরিয়ালের কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি আমরা ক্যালকুলেট করতে চাইছি ডিফাইন করতে চাইছি সেই মেটেরিয়াল দিয়ে আমরা এরকম একটা থ্রি ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার ব্লককে কনস্ট্রাক্ট করলাম সেকেন্ড পার্ট হোয়াট উই উইল ডু উইল কনসিডার দ্য টু অপোজিট ফেসেস অফ দিস রেক্ট্যাঙ্গুলার ব্লক আমি এখানে ফেস দুটোকে সাইড ওয়াইজ নিয়েছি তুমি ফ্রন্ট ব্যাক নিতে পারো টপ বটন নিতে পারো ইফ উই আর কনসিডারিং পেয়ার অফ টু দেন ইউ গেট থ্রি দেখো তিনটে পেয়ার আছে সাইড ওয়াইজ একটা পেয়ার বটম টপ একটা পেয়ার ফ্রন্ট ব্যাক আরেকটা পেয়ার আমাকে যেহেতু ফিগার ড্র করতে হবে দ্যাট ইজ ওয়াই আই এম কনসিডারিং দ্য লেফট ফেস and the opposite of left that is the right face as the pair of two opposite faces of this rectangular three-dimensional block a of the shower clear yes sir. yes, sir. yes, sir. yes sir. <laughs> fine next amiki corbo now i will allow heat to pass between these two opposite faces of this rectangular block and the flow of heat will be normal to the surface area. Kirokom hobe, amra jodi consider kori a as the surface area of this front face, then a will also be the surface area of that just back face or opposite face because it is a rectangular block. So the two opposite faces should have the same surface area. Next. We are considering the temperature of the front face as theta 2 and temperature of the back face at theta 1. Now, if we consider that heat is flowing from left to right through that block between the two opposite faces, then the heat should flow from higher temperature surface to the lower temperature surface. তাহলে এই দুটো অপোজিট ফেস এর মধ্যে দিয়ে বাঁদিক থেকে ডান দিকে হিটটা ফ্লো করবে এটা আমরা কনসিডার করলে আমাদের কাছে কন্ডিশন কি টেম্পারেচার ফ্রন্ট মানে যেটা ফেস ফেস সামনে রয়েছে তার টেম্পারেচার হবে গ্রেটার দেন দ্য টেম্পারেচার অব দ্য রাইট ফেস অর দ্যাট অপোজিট ফেস কারণ আমরা জানি হিট সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার রিজিয়নের দিকে ফ্লো করে তাহলে দেখো আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারবো থিটা টু ইজ গ্রেটার থিটা ওয়ান থিটা গ্রেটার থিটা দেন হিট উইল ফ্লো ফ্রম রাইট টু লেফট বিটুইন দ্য টু অপোজিট ফেসেস অব দ্য সেম রেক্ট্যাঙ্গুলার থ্রি ডাইমেনশনাল ব্লক তাহলে আমরা ফ্রন্ট ফেসের টেম্পারেচার কনসিডার করলাম থিটা টু बैक फेस और ऑपोजिट फेस ए टेंपरेचर कंसीडर करलम थीटा 1 थीटा 2 इज ग्रेटर देन थीटा 1 এবারে এটা জিনিস দেখো হিট নাও উই উইল এলাউ এ সার্টেন অ্যামাউন্ট অফ হিট সে কিউ টু ফ্লো বিটুইন দা টু অপজিট ফেसेस অফ দিস রেকটেঙ্গুলার থ্রি ডাইমেনশনাল ব্লক বাট রিমেম্বার দা ফ্লো অফ হিট শুড বি परपेंडिकुलर टू द सरफेस एरिया অর নর্মাল টু দা সারফেস এরিয়া অর্থাৎ তাপটা বাঁ ফেস থেকে ডান দিকের ফেসে ফেসের সাথে বা যে মানে আমাদের যে সারফেস এরিয়াটা রয়েছে তার সাথে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে হিটটা ফ্লো করবে ইন দিস ওয়ে এবার একটা জিনিস ভালো করে দেখো আমি লেফট অ্যারো যেটা হচ্ছে গোয়িং ইন টু দ্য বক্স সেখানে আমি অ্যামাউন্ট অফ হিটকে ডিফাইন করেছি অ্যাস কিউ রাইট অ্যারো দ্য হুইচ ইজ লিভিং দ্য ব্লক দ্যাট অ্যারো ইজ অলসো ক্যাপিটাল কিউ না হোয়াট ইজ ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ফ্লোয়িং বিটুইন দ্য টু অপোজিট ফেসেস অফ দিস রেক্ট্যাঙ্গুলার ব্লক তাহলে দেখো দুটো অ্যারোই যদি সেম অ্যামাউন্ট অফ হিট কোয়ান্টিটিকে ডিফাইন করে তাহলে আমরা কি কনক্লুড করতে পারি দ্য মেটেরিয়াল ইজ নট এনি হিট মেটেরিয়ালটা কোনো হিটকে অ্যাবজর্ব করছে না সো দা ইনফ্লো অফ হিট যতটা হিট ব্লকের মধ্যে যাচ্ছে ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য আউটফ্লো অফ হিট ফ্রম দ্য অপোজিট ফেস অফ দ্য ফার্স্ট সারফেস তাহলে যতটা হিট ব্লকের মধ্যে ঢুকছে ততটাই হিট ব্লক থেকে বেরিয়ে যাচ্ছে This condition, when you will find that the material is not absorbing any amount of heat and the inflow of heat is exactly equal to the outflow of heat, that condition is termed as steady state condition. I mean clear bolo. repeat If

ওকে এবারে এবারে বলতো এই যে কন্ডিশনটা আমি বললাম স্টেডি স্টেট কন্ডিশন ক্যান উই অ্যাচিভ দি স্টেডি স্টেট কন্ডিশন রেডিলি ধরো তোমাকে একটা ব্লক দেওয়া ব্লক দেওয়া হলো তুমি হিট ফ্লো করানো শুরু করলে থ্রু দ্যাট ব্লক ইমিডিয়েটলি কি তুমি এই কন্ডিশনটা পাবে নো স্যার দিস কন্ডিশন কারেক্ট হবে Uh, this condition cannot be readily achievable. It will take some time. There will be a constant difference in temperatures between the adjacent layers in the direction of flow of heat. And to achieve this condition, you need to allow the heat to flow through the material for a certain amount of time. So, always remember.

আচ্ছা আচ্ছা এবারে দেখো দেয়ার ইজ এ সেপারেশন বিটুইন দ্য টু অপোজিট ফেসেস যে দুটো ফেস দেখো মার্ক করা রয়েছে সেই দুটো ফেসের মধ্যে একটা সেপারেশন রয়েছে লেটাস কনসিডার দিস সেপারেশন অ্যাজ এক্স অ্যান্ড উই উইল অ্যালাউ হি টু ফ্লো থ্রু দিস টু অপোজিট ফেসেস ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম টি তাহলে কি কি প্যারামিটার আমার কাছে অ্যাভেলেবেল হলো দেখো নাম্বার ওয়ান সারফেস এরিয়া এ নাম্বার টু টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য টু অপজিট ফেসেস হিয়ার দ্য থিটা টু টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান থিটা ওয়ান সো দ্য টেম্পারেচার ডিফারেন্স উইল বি থিটা টু মাইনাস থিটা ওয়ান দিস ইজ দ্য সেকেন্ড প্যারামিটার থার্ড প্যারামিটার ইজ দ্য টাইম অফ ফ্লো অফ হিট এন্ড ফোর্থ প্যারামিটার ইজ দ্য সেপারেশন between the two opposite faces of this rectangular, three-dimensional block. The in steady state, remember, in steady state, this is the most important term to find out the coefficient of thermal conductivity of any material. যখনি আমরা তাপ করিভাই তাঁকো করকরেট করতে য়তে 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 achieved য়তে য়তে

two opposite faces of this rectangular block এবার আমরা দেখব কিভাবে এই ডিপেন্ডেন্স গুলো অ্যাপিয়ার করবে হ্যাঁ বলো স্যার বলছি টাইম যেটা আছে ওইটা কি মানে স্টেডি স্টেট কন্ডিশনটা না 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 পর নেক্সট তুমি টাইমকে অ্যালাউ সরি হিটকে অ্যালাউ করলে টু ফ্লো থ্রু দা টু অপোজিট ফেসেস ফর এ সে টেন মিনিটস এই টেন মিনিটসে তুমি অ্যামাউন্ট অফ হিট ফ্লোইং থ্রু দা মেটেরিয়াল ক্যালকুলেট করলে এখানে যে প্যারামিটারগুলো গুলো ড্র করা হয়েছে বা ডিফাইন করা হয়েছে উই উইল কনসিডার অল দিস কন্ডিশন অনলি আফটার দ্য স্টেডি স্টেট ইস অ্যাচিভড স্টেডি স্টেট অ্যাচিভ না হলে টাইম দিয়ে আমাদের কোনো কাজ হবে না এই টাইমটা হচ্ছে টাইম অফ ফ্লো অফ হিট আফটার অ্যাচিভিং দ্য স্টেডি স্টেট ঠিক আছে ওকে স্যার আচ্ছা তাহলে সবাই কিন্তু মনে রেখো স্টেডি স্টেট কন্ডিশনটা কিন্তু মাস্ট তাহলে যখনই আমি ডিফাইন করব তখন কিন্তু আমাকে ফার্স্টে লিখতে হবে দেখো যেটা একটু তোমাদের বলেছিলাম এট স্টেডি স্টেট ইন ফ্লো অফ হিট ইজ ইকোয়াল টু আউটফ্লো অফ যতটা হিট ভিতরে যাচ্ছে ততটাই হিট অপজিট ফেস দিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে আমি কি করব এক্সপেরিমেন্টালি অ্যানালাইজ যখন করা হলো এক্সপেরিমেন্টাল রেজাল্টস দ্যাট দ্যাট অর স্টেডি স্টেট দিস হিট উইল ডিপেন্ড অন দিস ফোর প্যারামিটার ইন দিস ম্যানার ভালো করে দেখো কিভাবে ডিফাইন্ড হচ্ছে বা কিভাবে ডিপেন্ড করবে ফার্স্টে আমি কি নেব ডিপেন্ডেন্স অফ কিউ

অপোজিট ফেসের টেম্পারেচার বলেছি থিটা ওয়ান তাহলে কিউ ইস প্রপোর্শনাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে তুমি যত টেম্পারেচার ডিফারেন্স ইনক্রিজ করাবে ইউ উইল ফাইন্ড দ্যাট মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ হিট ইজ কন্ডাক্টিং বিটুইন দ্য টু অপোজিট ফেসেস অফ দিস রেক্ট্যাঙ্গুলার ব্লক ইন স্টেডি স্টেট থার্ড প্যারামিটার টাইম অফ ফ্লো অফ হিট ইটা ইট ওয়াজ এগেন ফাউন্ড দ্যাট কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু the টাইম অফ ফ্লো অফ হিট তার মানে যত বেশি টাইম ধরে তুমি হিটকে অ্যালাউ করবে ফ্লো করার জন্য ইট ইজ অবভিয়াস তত বেশি হিট ফ্লো করবে তাহলে তিনটে প্যারামিটার দেখো এরিয়া টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য টু অপোজিট ফেসেস অ্যান্ড টাইম অন দিস থ্রি প্যারামিটার কিউ ইজ ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট ইন সাচ এ ম্যানার দ্যাট ইফ ইউ ইনক্রিজ এরিয়া ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার ডিফারেন্স ইফ ইউ ইনক্রিজ দ্য টাইম অফ ফ্লো অফ হিট দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট বি দ্য টু অপোজিট ফেসেস উইল অলসো ইনক্রিজ এবার বাকি আছে ফোর্থ প্যারামিটার ফোর্থ প্যারামিটারে কিন্তু দেখা গেল কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নয় কি দেখা গেল কিউ ইজ ইনভার্সলি প্রোপোর্শনাল টু দ্যাট ইজ

q will be proportional to 1 by x if you increase the thickness the amount of heat will be flowing quite less than the previous values if you decrease the separation between the two opposite faces that means if you decrease the thickness of the block then you will find that q will increase so these are the four parameters on which

তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন আসবে তখন প্যারামিটারকে ইনক্রিজ করালে কিউ ইনক্রিজ করবে ইনভার্সলি প্রপোশনাল যখন প্যারামিটার ইনক্রিজ করলে কিউ ডিক্রিজ করবে প্যারামিটার ডিক্রিজ করলে কিউ ইনক্রিজ করবে ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি ইয়েস বাকি স্টুডেন্টসরা একটু রেসপন্স করো ইয়েস সবাই সবাই বুঝতে পেরেছো তো এবার আমরা এই কন্ডিশনগুলোকে কম্বাইন করব বিকজ উই ওয়ান্টে ডেফিনেশন অফ কোফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি দেখা যাক আমরা যদি কন্ডিশনগুলোকে কম্বাইন করি কিরকমভাবে কন্ডিশনগুলো আসবে আমাদের কাছে আচ্ছা ইফ উই কম্বাইন অল দোজ কন্ডিশনস দেন হোয়াট উইল হ্যাপেন কি কি ইকুয়েশন ছিল কিউ প্রপোর্শনাল টু এ কিউ প্রপোর্শনাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান কিউ প্রপোর্শনাল টু টি কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স মাল্টিপ্লাই অল দিস ফ্যাক্টার্স অন দা রাইট সাইড অফ দ্যাট প্রপোর্শনালিটি সিম্বল তাহলে তো আমরা দেখো এরকম একটা ইকুয়েশন পাবো কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই এক্স ফার্স্টে অবজার্ভ করো এই পার্টটা জাস্ট সেকেন্ড স্পটলাইটটা একটু অন করি ফার্স্টে অবজার্ভ করো দিস পোর্শন অব দ্যান দেখো আমরা জাস্ট মাল্টিপ্লাই করেছি প্যারামিটার গুলোকে এ নাও ইফ ইউ রিপ্লেস দিস প্রপোর্শনালিটি সাইন বাই অ্যান ইকুয়াল সাইন উই নো দ্যাট উই নিড টু ইন্ট্রোডিউস এ প্রোপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক্ষে ইন্ট্রোডিউস করতে হবে This proportionality constant is marked as k, small k. A small keta hoche, basically a proportionality constant which will depend on the nature of the material of the block. This proportionality constant will be termed as the coefficient of thermal conductivity of that material out of which you have prepared the block. তাহলে এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এর মান ওই ব্লকটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করবে আর এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলবো তাপ তাপ অফ কন্ডাক্টিভিটি যে মেটিরিয়াল দিয়ে তুমি ওই রেক্টাঙ্গুলার ব্লকটাকে প্রিপেয়ার করেছো এটা নিয়ে কারোর কোনো আর কোয়ারি থাকার কথা নয় দিস ইজ এ ভেরি সিম্পল ইকুয়েশন আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আচ্ছা এবারে আমরা একটু ফার্দার প্রোগ্রেস করি রকম ভাবে প্রোগ্রেস করবো জাস্ট এ সেকেন্ড এবারে আমাকে এই ইকুয়েশনটা থেকে আমি তো অলরেডি ইকুয়েশন ওয়ান থেকে ডিফাইন করলাম কে ইজ এ কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি নাও উই নিড দ্য পারফেক্ট ডেফিনিশন টু রিপ্রেজেন্ট কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে আমরা অ্যাপ্রোচটা করছি দেখো ইন ইকুয়েশন ওয়ান ইফ উই সাবস্টিটিউট এ বাই ওয়ান এক্স বাই ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ওয়ান ডিগ্রি অ্যান্ড টি বাই ওয়ান তাহলে দেখো আমরা কি করলাম উই আর মেকিং অল দ্য উইথ উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন ওয়ান টু বি ইকুয়াল টু ওয়ান দেন

এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এন অ্যাপ্রোচ আমি কিভাবে অ্যাপ্রোচ করলে কোনো প্যারামিটারকে ডিফাইন করতে পারি সেরকম ভাবে আমরা অনেক সময় এরকম ইউনিট কন্ডিশনে আমরা কন্ডিশন পুরো সিস্টেমটাকে কনসিডারেশনটাকে নিয়ে যাই এবং সেখান থেকে আমরা ডিফাইন করি কোনো একটা পার্টিকুলার প্যারামিটারকে আরেকটা কোনো সিম্পল প্যারামিটারের রেসপেক্টে কে মেবি বি আননোন টু আস বাট উই নো কিউ উটা কি জাস্ট ফ্লো অফ ইট তাহলে কে ইজ টু কিউ যদি আমি এস্টাবলিশ করতে পারি আন্ডার হুইচ কন্ডিশন ইট উইল বি ভেরি ইজি ফর আস টু ডিফাইন ওফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাকটিভিটি অব দ্য মেটেরিয়াল অব ব্লক তাহলে এই অ্যাপ্রোচটার লজিক হচ্ছে একটা আননোন প্যারামিটারকে একটা নোন প্যারামিটারের টার্মে ডিফাইন করব কিন্তু কতগুলো কে মাথায় রেখে এবার সেই কন্ডিশনটাকে আমি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করছি ভালো করে দেখো আমরা এই ফিগারটাকে ব্যাক করালাম প্রথম কন্ডিশনে কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে কি লেখা রয়েছে এ ইজ ইকুয়াল টু ওয়ান তাই তো এটা সবাই দেখতে পাচ্ছ আচ্ছা এই যে ছবিটা বাঁদিকে রয়েছে স্ক্রিনে এখানে

অফ দিস থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ইজ এ রেক্ট্যাঙ্গেল এটা তোমরা এগ্রি করছো না করছো না আগে প্রথম কোয়েশ্চেন আমার সবাই এগ্রি করছো তো যে প্রত্যেকটা ফেস এটা একটা করে রেক্ট্যাঙ্গেল আমাদের স্ট্রাকচার তাই বলছে এবার ফার্স্ট কন্ডিশন এবারে প্রথম কন্ডিশনে কি লেখা রয়েছে এ ইজ ইকুয়াল টু ওয়ান নাও টেল মি আন্ডার হুইচ কন্ডিশন

তাহলে ইফ এল ইজ ইকোয়াল টু ওয়ান ব্রেথ ইফ ইজ অলসো ইকোয়াল টু ওয়ান দেন এরিয়া এ উইল বি ওয়ান ইন টু তাহলে লেন্থ আর ব্রেড যদি একটা রেক অ্যাঙ্গেলের সেম হয় সেই রেকটাঙ্গেলকে আমরা কি বলি স্কোয়ার বলি স্কোয়ার বলি বর্গক্ষেত্র বলি তাহলে এটা একটা স্পেশাল টাইপ অফ রেকটাঙ্গেল বা স্পেশাল টাইপ অফ এ স্কোয়ার হুজ লেংথ অ্যান্ড ব্রেথ

একটা বর্গক্ষেত্রকে ডিফাইন করছে যার প্রত্যেকটা সাইডে লেন্থের ভ্যালু হচ্ছে ওয়ান এইটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো তারপর আমি পরের পার্টে যাব বাকি সব স্টুডেন্টসরা একটু আনসার করো তো সবাই বুঝতে পেরেছো এটা আমাদের যারা ম্যাডামরা রয়েছেন ম্যাডামরা কিছু উত্তর দিচ্ছেন না তো কি হলো কে কোথায় বলতে পারোনি আমাকে একটু বলো তো আচ্ছা আমি আমাদের আমি আমাদের স্টুডেন্ট ম্যাডামদের কথা বলছি ইয়ে স্যার হ্যাঁ তো আনসার কোথায় রিপ্লাই শুনতে পাচ্ছি না কেন কারণ মুখ থেকে একটু দেখো এগুলো তো তোমাদের তো আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না তোমরা যদি ইন্টারাক্ট না করো তোমরা বুঝতে পেরেছো কি এটা যদি আমার কাছে এসে না পৌঁছায় আমি তাহলে পরে কিন্তু জিনিসটা আমার মাঝে কখনো ক্লিয়ার হবে না যে তোমরা এটা কমপ্লিটলি ক্লিয়ার হলো কিনা তোমাদের কাছে কনসেপ্টটা তাহলে এরিয়া এ ইজাল টু ওয়ান এটা আমাদের কাছে ক্লিয়ার হলো এটা নিয়ে কোনো প্রবলেম হলো না খুব ভালো কথা এবার নেক্সট কন্ডিশন কি লেখা আছে গো ওহ না সুব 32 x 1 এখানে x 1 এর পরে এখানে একটা কমা পড়েনি হ্যাঁ স্যার হুম जस्ट अ सेकंड আমি আরেকবার হুম এই আবার সব ঘেটে গেল এই সমস্যা একটা কিছু দাঁড়াও দাঁড়াও ওটা এরকম ভাবে থাকলে হবে না লেখাটা তোর বুঝতে পারবে না সব গন্ডগোল হয়ে যাবে জাস্ট এ সেকেন্ড একটু ওয়েট করো এক মিনিট দাঁড়াও তো আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করছি আমি একবার একটুখানি জাস্ট একটা মোডে রান করি তারপর আমি তোমাদের বলছি এক মিনিট দ্বারাও একটু ওয়েট করো হুম ঠিক আছে দেখো তো সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো আবার ইয়েস স্যার ইয়ে স্যার অ্যানিমেশানের এটাই প্রবলেম একটা অ্যানিমেশন যদি কোন কারণে একটু এদিক ওদিক হয়ে যায় ও পুরোটা আবার মানে অর্ডারগুলো সব গন্ডগোল করে দেয় আচ্ছা আমি এই অবধি তোমাদেরকে বলেছিলাম এরিয়া ওয়ান এক্স ইকোয়ালস টু কন্ডিশন কি এক্স ইকোয়ালস ফিগার থেকে বলো তো হোট ইজ এক্স

দেন দ্যাট কিউব ইজ টার্মড অ্যাজ ইউনিট কিউব অর্থাৎ একক ঘন কখন কনসিডার করব দৈর্ঘ্য প্রস্থ বেদ তিন থেকেই হতে হবে ইকোয়াল টু ওয়ান সো a ইজ ইকোয়াল টু ওয়ান x ইকোয়াল টু ওয়ান উইল প্রভাইড ইউ দ্য কনসেপশন অফ এ ইউনিট কিউ এটা বোঝা গেল কিনা বলো ইস সবাই বুঝা গেলো কিনা বলো Yes, sir. The remaining part is very simple. So, if we want to find out the coefficient of thermal conductivity of any material, your first condition is that you need to consider a unit cube made up of. মেটিরিয়াল যে মেটিরিয়াল এর কে ভ্যালু ক্যালকুলেট করতে বলছে সেই একটা ইউনিট বা একক ঘনককে ফার্স্টে তুমি কনসিডার করো কোনটা থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন কি লেখা আছে থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ডিগ্রি থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য টু অপোজিট ফেসেস ইউনিট কিউব so we will yes, maintain sir. we will maintain the temperature difference between the two opposite faces of that unit cube to be at one degree that means if I the front face ke rakhi at 48 degree then the opposite face will be at 47 degree if we make the temperature of the first surface say 100 degree then temperature of the back face or opposite face will be 99 degree so the temperature difference between the two opposite faces of this unit cube should be maintained at 1 degree and final condition is t is equal to 1 time is equal to 1 that means you are considering the time as equal to unit so you will only allow the heat to flow

Will provide us the condition of difference in temperature between the two opposite faces of the cube. T is equal to 1 will provide us the condition of flow, time of flow of heat. So, combine these conditions and you will find out the definition of the coefficient of thermal conductivity. So, whenever we need to find out the coefficient of thermal conductivity of any material, first step we need to consider a unit cube made up of the material second step we will make the temperature difference and we will maintain the temperature difference between the two opposite faces of the unit cube at 1 degree and we will allow the time we will allow the heat sorry to flow through that material or through that unit cube for unit time only. Under these conditions, we will calculate the amount of heat which is flowing between the two opposite faces. That amount of heat will be equal to the coefficient of thermal conductivity of that material. But always remember, we will only consider the numerical value of the amount of heat. উই উইল নট কনসিডার দ্য ইউনিট অফ দ্যামাউন্ট অফ ইট তাহলে আমি আরেকবার রিপিট করছি যে মেটিরিয়ালের কোফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে বলবে সেই মেটিরিয়াল দিয়ে ফার্স্টে আমি একটা ইউনিট কিউবকে কনস্ট্রাক্ট করবো সেকেন্ড স্টেপ ইউনিট কিউবের দুটো অপোজিট ফেসে টেম্পারেচার ডিফারেন্সকে ওয়ান ডিগ্রিতে মেনটেন করব থার্ড স্টেপ ইউনিট টাইম আমি অ্যালাউ করবো হিটটা ফ্লো করার জন্য তাহলে এই কন্ডিশনে যে অ্যামাউন্ট অফ হিট এই দুটো অপোজিট ফেসের মধ্যে দিয়ে পাস করবে সেই হিটের অ্যামাউন্ট বা নিউমেরিক্যাল ভ্যালু হবে ওই মেটিরিয়ালের কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালু এটা সবাই বুঝতে পারলে কিনা বড় স্যার এটা সবার কাছ থেকে আমি আনসার চাই কারণ এটা না বুঝলে পরে কিন্তু ডেফিনেশন লিখতে পারবে না ইজ দিস আরেকবার বলবো যে মেটেরিয়ালের আমাকে থার্মা কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্কের মান ক্যালকুলেট করতে বলবে আমি সেই মেটেরিয়াল দিয়ে একটা ইউনিট কিউব বা একক ঘনক তৈরি করব। সেই ইউনিট কিউবের দুটো অপোজিট ফেসে টেম্পারেচার ডিফারেন্সকে এক ডিগ্রিতে সেট করব এবারে ইউনিট টাইম দিয়ে আমি হিটকে ফ্লো করাবো ওই মেটিরিয়ালের দুটো অপোজিট ফেসের মধ্যে তাতে যে অ্যামাউন্ট অফ হিট ফ্লো করবে সেই অ্যামাউন্ট অফ হিটটাই হবে ওই মেটেরিয়ালের কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালু বুঝতে পারলে কিনা বলো আচ্ছা আচ্ছা আমাদের মহিলারা সবাই বুঝতে পেরেছেন আপনারা দেখো সব চুপ কোন উত্তর নেই আমি বললাম মহিলারা বুঝতে পেরেছেন কিনা উত্তর দিলো দেখো আমাদের মহিলা স্টুডেন্টস রা কি কেউ নেই নাকি তারা আছেন নাকি নেই কিছু বুঝতে পারছি না তো এখন যদি উত্তর আমি না এখন যদি উত্তর আমি না পাই এরপরে কিন্তু জিজ্ঞাসা করলে কিন্তু বলবো না এটা কিন্তু পানিশমেন্ট এবার সেটা মাথায় চিন্তা করে উত্তর দাও দেবে কি দেবে না চিন্তা করে দেখো আমি অনেক সিরিয়াস নোট জিজ্ঞাসা করছি স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো স্যার হ্যাঁ বলো বলছি হিটটা যে দিচ্ছি এক ডিগ্রি টেম্পারেচার তো একদিকে এক ডিগ্রি মানে ডিফারেন্স থাকছে দুইদিকে দুই প্রান্তের যেহেতু তাহলে আমরা ক্যালকুলেট করছিটা এখানে কোন জিনিসটা ডিফারেন্সটা তো তাপ দেওয়ার পরে যে ভিতর তাপ তা তাহলে এটা বের করব কি করে সেটাই তো বুঝতে পারছি না তুমি দুটো অপজিট ফেসের মধ্যে টেম্পারেচারকে এমন ভাবে সেট করবে যাতে এদের টেম্পারেচার ডিফারেন্সটা ওয়ান ডিগ্রি হয় সে তুমি ফ্রন্ট ফেস কে যদি টু হান্ড্রেড ডিগ্রি করো তাহলে আর ওয়ান সেকেন্ডের জন্য অ্যালাউ করবে হিটকে ফ্লো করতে ওই দুটো অপোজিট ফেসের মধ্যে দিয়ে ইউনিট কিউবটার তাতে তো তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট পাবে কতটা হিট ফ্লো করলো সেই হিটের ভ্যালুটাই হচ্ছে ওই মেটেরিয়ালের কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালু বুঝতে পেরেছো যে কোশ্চেন করলে হ্যাঁ এবার বুঝতে পারছি এক সেকেন্ডের পরবর্তীকালে যে কন্ডিশনটা হিটটা যাচ্ছে ও প্রান্তে সেটাই হবে এক সেকেন্ডের পরে না এক সেকেন্ডে যতটা হিট বাঁ দিক থেকে ডান দিকে যাবে ঠিক আছে মানে ঠিক আছে স্যার ওটা বুঝতে পেরেছি হ্যাঁ এবার বুঝতে আচ্ছা তাহলে এবার আমি ডেফিনেশনটাকে রাইট আপ এর ফর্মে দেখি কিভাবে তারা ডেফিনেশন লিখবো দিস ইজ দ্য ডেফিনেশন ভালো করে সবাই দেখো হ্যাঁ বলো স্যার বলছি যে আমরা দুটো অপোজিট ফেস টেম্পারেচার মেইনটেইন করব কি আলাদা ভাবে নাকি হ্যাঁ তুমি দুটো অপোজিট ফেসে টেম্পারেচারকে মেনটেন করতে পারো এক্সটার্নালি এক্সটার্নালি তোমাকে মেনটেন করতে হবে ও ওকে স্যার তাহলে দেখো ডেফিনেশনটা কি হলো ভালো করে দেখো থার্মাল কন্ডাকটিভিটি অফ এ মেটিরিয়াল ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট শুধু কিন্তু লিখবে না ইজ দ্য হিট কন্ডাক্টস নর্মালি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট বিকজ উই উইল অনলি কনসিডার দ্য ম্যাগনিচিউড অফ দ্য হিট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট মেটিরিয়াল আমরা কিন্তু হিটের ভ্যালুটা নেব হিটের ইউনিট কিন্তু নেব না এই জন্য কিন্তু আমাকে মেনশন করতে হবে দ্য অ্যামাউন্ট অফ হিট আমরা ডিফাইন করেছি হিট উইল ফ্লো পারপেন্ডিকুলার টু দ্য দেখো হিট কন্ডাক্ট দা স্টেডি স্টেট অবভিয়াসলি স্টেডি স্টেট না হলে এরকম কন্ডিশন আমরা অ্যাচিভ করতেই পারতাম না এরপরে দেখো কন্ডিশনগুলো আসছে থ্রু দা অপোজিট ফেসেস অফ এ ইউনিট কিউব মেড অফ দ্য মেটিরিয়াল পার ইউনিট টাইম ইন ইউনিট টাইম ইউনিট টাইম ইজ দ্য সেম হোয়েন

কন্ডিশনটা আমাদের সবার কাছে ক্লিয়ার তো সবাই বুঝতে পেরেছ তো দেখো এভরি কোয়ান্টিটি হ্যাজ ফাইনাইট ভ্যালু দ্যাট মিনস দ্য ভ্যালুজ ইউ ক্যান মেজার ভেরি ইজিলি বাট দেয়ার ইজ এন কন্ডিশন হোয়েন all the values will be infinitesimally small ashim khudro then we need to express equation one in terms of those infinitesimally small quantities that representation is known as the calculus form of equation number one so whenever the parameters are extremely small then

লাইক দ্য ইকু representation রিপ্রেজেন্টেশন ইস নোনার ওয়ান ভালো করে জিনিস দেখো সবাই লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখেছি ডি কিউ এ ডি অপারেটার ইজ ইন্ট্রোডিউসড ইন দিস ইকুয়েশন নাম্বার টু রাইট হ্যান্ড সাইড কে কে এর ভ্যালু চেঞ্জ করবে না বিকজ কে ইজ এ মেটিরিয়াল ডিপেন্ডেন্ট ফ্যাক্টার whether you are considering finite quantities or you are considering infinitesimally small quantities the value of k will not depend upon the choice of those values because k will only change if you change the material otherwise k will remain the constant for that given material surface area make the surface area a constant parameter but here there is a term d theta there is another term dx there is another term dt right now forget about this negative sign only consider these parameters dq d theta dx dt these parameters are actually representing infinitesimally small quantity of those parameters so what is dq dq is the infinitesimally small amount of heat which is flowing between the two opposite faces of that material in steady state. dx, dx is the separation, x was the separation when the separation was finite. So dx is the infinitesimally small separation. That means the thickness of the block is extremely small. dt, t was the total time of flow of heat.

now the main question is that in equation 2 you can see a negative sign is placed on the right hand side of the equation but in equation number 1 there is no such negative sign তাই নেগেটিভ সাইনটা কি ডিফাইন করছে ভালো করে একটা জিনিস আমাকে বল তো equation 1 এ θ2 θ1 কি ডিফাইন করছিল টেম্পারেচার ডিফারেন্স খুব ভালো কথা সো ইফ ইউ মুভ ফ্রম দ্য লেফট ফেস টু দ্য রাইট ফেস উইল দ্য টেম্পারেচার ইনক্রিজ অর উইল দ্য টেম্পারেচার ডিক্রিজ বাঁ থেকে যদি ডান দিকে যাও ওই প্রিভিয়াস ফিগারের টেম্পারেচারটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে বলো তো ডিক্রিজ করছে কারেক্ট সো থিটা টু মাইনাস থিটা ওয়ান ইজ ইন্ডিকেটিং দ্যাট ইউর কনসিডারিং এ ডিরেকশন অ্যালং হুইচ দেয়ার উইল বি ফল ইন টেম্পারেচার তাপমাত্রা কমে যাবে নাও কনসিডার ইকুয়েশন টু উইদ দ্য নেগেটিভ সাইন বাঁহাত দিয়ে সবাই স্ক্রিনের মধ্যে নেগেটিভ সাইনটাকে আঙুল দিয়ে তোমার হাইট করে রাখো মাইনাসটা বাদ দিয়ে দাও ইকুয়েশান থেকে সবাই হাইট করো বাই প্লেসিং ইউর এনি ফিঙ্গার অন দ্যাট মাইনাস সাইন ताली देखो इक्वेशन में बाकी टर्म গুলো কি পজিটিভ কোয়ান্টিটিস রাইট নাও यस सर কনসিডার দ ফ্র্যাকশন অনলি দা নিউমেরেটর অফ দা ফ্র্যাকশন ইজ ডি থিটা নাও হোয়াট ইজ ডি থিটা ইফ ইউ আর नॉट কনসিডারিং দা নেগেটিভ সাইন দেন রিমেম্বার দিস ডি থিটা ইজ প্রভাইডিং ইউ चेंज ইন টেম্পারেচার এই মোমেন্টে সবাই স্ক্রিনে আঙ্গুল দিয়ে নেগেটিভ সাইনটাকে হাইট করে রাখো কেউ নেগেটিভ সাইনটাকে অ্যালাউ করো না চোখে কেউ দেখতে পাবে না এইভাবে রাখো সবাই হা আঙুলটা দিয়ে সবাই নেগেটিভ সাইনটাকে জাস্ট উপরে প্লেস করে রাখো আঙুলটাকে এবারে খুব ভালো করে যেটা বলছি ভালো করে লজিকটা বুঝে নাও ডি থিটা ডি থিটা ইজ Change in temperature. Change মানে পরিবর্তন Change can occur in two senses One, either the physical parameter is increasing or the physical parameter is decreasing. Suppose we are considering equation 2 without this negative sign. Negative sign টা বাদ দিয়ে তুম ইকেসন্য়ে ডিফাইন করছো. তালে every parameter on the right hand side

টেম্পারেচার ইজ ইনক্রিজিং হিট কখনো ইনক্রিজিং টেম্পারেচারের দিকে ফ্লো করতে পারে হিট কোন দিকে ফ্লো করবে ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার সো ডিথিটা ইফ ইউ আর কনসিডারিং ডিথিটা অ্যালং দ্যাট মিন্স দ্যাট ইজ এ পজিটিভ সো ইফ উই হাইড দ্য নেগেটিভ সাইন অফ ইকুয়েশন নাম্বার টু The equation 2 will provide us the information that heat is flowing in a direction along which you will find temperature is increasing, which is impossible because we know that heat can only flow in a direction along which temperature will decrease. So we need to mention or we need to show. The rest of the people that d theta is actually indicating fall in temperature. It is not indicating increase or rise in temperature. Now remove your finger from the screen. Now you can see the negative sign. So this negative sign is actually associated with d theta. Negative d theta means you are indicating a negative change that means now you are indicating that temperature is decreasing and heat is flowing in the direction of decreasing temperature this is the significance of the negative sign where you are considering every parameters as infinitesimally small parameters but we didn't consider any kind of negative term in equation 1 why because in equation one, you have already stated that theta two is greater than theta one, and heat is flowing from face having temperature theta two to the face having temperature theta one. So theta two minus theta one is already indicating that heat is flowing in the direction of decreasing temperature. But when we are considering calculus representation, d theta without negative sign cannot provide the information that the temperature is decreasing. It will always provide you an information where you will find that temperature is increasing. That is why to maintain the condition that is heat will always flow from higher temperature region to the lower temperature region, we need to introduce the negative sign in equation number two. So the negative sign is actually negative d theta উইচ ইজ ইন্ডিকেটিং দ্যাট হিট ইজ ফ্লোয়িং ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার এবারে বলো সবাই জিনিসটা বুঝতে পারলে কিনা বাকিরা সবাইটা বলো সবাই বলো এটাতে কারণ এরা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে এগুলো অনেক কিছু বোঝার লজি লজিকাল কিন্তু জায়গা আছে ইজ ইট ক্লিয়ার টু এভরিবারি একটু সবাই আনসার দাও তো নাLambda কিন্তু বুঝবে পারবে সবাই এটা বুঝতে পারবে নেকি না স্যার ইয়েস স্যার ইয়েস স্যার স্যার একটু বাংলায় তে পড়てる মানে অতটা বুঝতে পারছ তো ইংলিশে তুমি যদি মাইনাস সাইনটা ছাড়া ইকুয়েশন 2 লিখতে তাহলে তোমার ওই ডিথিটাটা কি বোঝাতো প্লাস ডিথিটা প্লাস ডিথিটা মানে টেম্পারেচার বাড়ছে ইনক্রিজ করছে তার মানে তোমার ইকুয়েশন 2 মাইনাস সাইন ছাড়া বোঝাতো যেদিকে টেম্পারেচার বাড়ছে হিটটা সেই দিকে ফ্লো করছে এরকম তো কখনো হতে পারে না কারণ আমরা কি জানি হিট ফ্লো করে যেদিকে টেম্পারেচার কমে সেই দিকে তাহলে টেম্পারেচার কমছে এইটা বোঝার জন্য আমাকে এই মাইনাস সাইনটা আনতে হলো মাইনাস দ্বিতিটা মানে হচ্ছে ইকুয়েশন ইন্ডিকেট করছে হিট সেই দিকেই ফ্লো করছে দিকে টেম্পারেচার ফল করছে টেম্পারেচার কমে যাচ্ছে বুঝতে পেরেছো যে জিজ্ঞাসা করলে তাহলে সবার কাছে ক্লিয়ার এইবারে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আমরা পাবো ইকুয়েশন ওয়ানে এ দেখো উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট দেয়ার ইজ এ টার্ম থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই এক্স সবাই দেখতে পাচ্ছ ইন ইকুয়েশন টু ইফ প্লেস টা নেগেটিভ সাইন দা নেগে দেখো মাইনাস ডিটা বাই ডিএক্স একটা টার্ম পাবে তাইতো এই দুটো টার্ম একটা স্পেশাল টাইপ অফ ফিজিকাল কোয়ান্টিটি ডিফাইন করে সেই কোয়ান্টিটিটা আমরা যেটুকু দেখে নি দেখো তাহলে এর ইকুয়েশন থেকে দেখো আমি আরেকবার দেখাচ্ছি ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন উই হ্যাভ দিস থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স থিটা পার ইউনিট লেং প্রতি কতটা উষ্ণতা হ্রাস হল থিটা টু মাইনাস থিটা ওয়ান হচ্ছে ডিক্রিজ অর ফল ইন টেম্পারেচার যেটাই ডিফারেন্স ইন টেম্পারেচার তাকে ডিভাইড করছো সেপারেশন বা থিকনেস দিয়ে তাহলে এটাই তোমাকে ডিফাইন করছে প্রত্যেক ইউনিট লেন্থ বা প্রতি একক কতটা টেম্পারেচার ফল করছে উইল কনসিডার দ্যান ফ্রম দিস ইকুয়েশান ইফ উই সেপারেট মাইনাস ডিথিটা বাই এক্স ইট উইল এগেন প্রোভাইড ইউ ডিক্রিজ ইন টেম্পারেচার পার ইউনিট লেন্থ বিকজ মাইনাস ডিথিটা ইজ দ্য ফল ইন টেম্পারেচার অর ডিক্রিজ ইন টেম্পারেচার কতটা উষ্ণতা হ্রাস হয়েছে তাকে তুমি ডিভাইড করছো বাই ইনফাইনাইট এসেমালি স্মল লেন্থ ডিয়েক্স তাহলে এটাই দেখো হয়ে যাচ্ছে ডিক্রিজ ইন টেম্পারেচার পার ইউনিট লেন্থ হোয়েনএভার ক্যালকুলেট হোয়েনএভার ইউ ক্যালকুলেট রিমেম্বার দিস হোয়েনএভার ইউ ক্যালকুলেট ডিক্রিজ অর ফল ইন এনি ফিজিকাল কোয়ান্টিটি পার ইউনিট লেনথ দ্যাট উইল প্রোভাইড ইউ গ্রেডিয়েন্ট অফ দ্যাট ফিজিকাল কোয়ান্টিটি যে ভৌত রাশির প্রতি একক দৈর্ঘ্যে কতটা ভৌত রাশির মান কমছে এটা তুমি যদি ক্যালকুলেট করো সেটা তোমাকে দেবে ওই ভৌত রাশির গ্রাদিয়েন্ট বা নতিমাত্রার ভ্যালু তাহলে এখানে ফিজিকাল কোয়ান্টিটিটা কি দ্যাট ই স্টেম্পারেচার ক্যালকুলেটিং ডিক্রিজ ইন প্রতি একক কতটা হলো গ্রেডিয়েন্ট যাকে বাংলায় আমরা বলি হচ্ছে উষ্ণতার নতিমাত্রা এটা বুঝতে পারলে কিনা বলো এটা যদি টেম্পারেচার না হয়ে ধরো যদি এরকম হতো ভেলোসিটি অর ডিক্রিজ ইন ভেলোসিটি পার ইউনিট লেন্থ প্রতি একক দৈর্ঘ্যে বেগের হ্রাস তখন ভেলোসিটি গ্রেডিয়েন্ট তাহলে বেসিক লজিকটা সবাই কি মনে রাখছো ডিক্রিজ ইন এনি ফিজিক্যাল প্যারামিটার পার ইউনিট লেন্থ উইল প্রোভাইড ইউ গ্রেডিয়েন্ট অফ দ্যাট ফিজিক্যাল প্যারামিটার এটা ফোর্স হতে পারে এটা তোমার অ্যাক্সিলারেশন হতে পারে ভেলোসিটি হতে পারে ডিসপ্লেসমেন্ট হতে পারে এনি প্যারামিটার প্রেশার হতে পারে যা খুশি হতে পারে স্যার ইনক্রিজ হলে কি হবে তাহলে ডিক্রিস নয় গ্রেডিয়েন্ট আর ইনক্রিজ কথা কিছু বলে না ইনক্রিজটাকে তখন নেগেটিভ অফ নেগেটিভ অফ दैट ফিজিক্যাল গ্রেডিয়েন্ট হিসেবে তুমি ডিফাইন করতে পারো আচ্ছা স্যার ওকে স্যার এবারে ছোটটা একটা পার্ট বাকি রইল জাস্ট আমি এটুকুকে বলে দিই ডাইমেনশন আর ইউনিটের পার্টটা ফার্স্টে আমি যদি ডাইমেনশান অফ কে দেখি তাহলে দেখো কে এর কি কিউ ইনটু এক্স ডিভাইডেড বাই এ ইনটু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি তাহলে ডাইমেনশান লিখলে ডাইমেনশান অফ হিট ইনটু ডাইমেনশান অফ লেংথ ডিভাইডেড বাই ডাইমেনশান অফ এরিয়া ইন্টু ডাইমেনশান অফ টেম্পারেচার ইন্টু ডাইমেনশান অফ টাইম তাহলে দেখো আমরা গুলোকে পুট করছি হিট কি is a form of energy work and energy has the same dimension heated dimension m l square t minus 2 multiplied by dimension of length l divided by dimension of area l square temperature already it is capital K within third bracket and dimension of time is capital T so if you simplify then it will be m l মাইনাস থ্রি কে মাইনাস ওয়ান দেখো এল স্কোয়ার এল স্কোয়ার ক্যান্সেল হচ্ছে কিন্তু নিউম্যারেটারে একটা এল থেকে যাচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই টি উল মেক টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান বাই কে ইজ কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডাইমেনশনটা ক্লিয়ার সবার কাছে এবারে এবার হচ্ছে ইউনিটস এস ইউনিটস ইউনিট অ্যান্ড সিজিএস ইউনিট অফ কে

তেলে সবগুলো পুট করে দাও জুল ইনটু মিটার ডিভাইডেড বাই মিটার স্কয়ার ইন্টু কেলভিন ইনটু সেকেন্ড তাহলে কি হবে দেখো জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 1 কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1 অন দা রিস্পন্সেন্ট ওয়াট ওয়াট হ্যাঁ আমি সেটাই বলছি জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড ইজ নাথিং বাট ওয়াট সো এটা ইউনিট অফ অফ থার্মাল বিকামস ওয়াট মিটার কেলভিন সবার কাছে ক্লিয়ার হলো সবাই বুঝতে পেরেছ তো আচ্ছা এবারে যদি সিজিএস করো বলো তো হোয়াট ইস দা সিজিএস ইউনিট অফ ক্যালোরি ক্যালোরি

ক্যালোরি ইন্টু সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু সেকেন্ড সো ইট উইল বিকাম ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ক্যালোরি পার সেকেন্ড ডাজ নট হ্যাভ এনি শর্ট রিপ্রেজেন্টেশান তাহলে এটাকে আমাকে ক্যালোরি পার সেকেন্ড হিসাবেই লিখতে হবে তাহলে এসআই ইউনিট সিজিএস ইউনিটটা ক্লিয়ার তো সবার কাছে ওকে ফাইন আজকে এই অবধি থাক আচ্ছা শোনো কালকে ল্যাবের ক্লাসটা আমি ল্যাব পড়াবো না কারণ প্রিভিয়াস উইকে আমি একটা থিওরি ক্লাস তোমাদের নিতে পারিনি কলেজের কিছু ইম্পর্টেন্ট তোমাদের রেজিস্ট্রেশন রিলেটেড কাজে আমি আটকে ছিলাম বলে আমি ক্লাসটা নিতে পারিনি তো আই উইল টেক দ্যাট থিওরি ক্লাস টুমরো ফ্রম ওয়ান এটার একটা ক্যালকুলেশন আমাদের বাকি আছে কম্পোজিট স্ল্যাব ওটা ক্যালকুলেট করে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম কালকে সলভ করবো তা আজকে যতটা পড়া হলো সবাই সবাই বুঝতে পেরেছো ইজ ইট ক্লিয়ার টু এভরিবাডি তাহলে আমি আজকে এই অব্দি রাখলাম বাকি কম্পোজিট স্ল্যাবের ক্লাসটা আমরা আগামীকাল করব আগামীকাল তোমাদের আর আমরা ল্যাবটা করাবো না নেক্সট মানে তোমার টুমরো উই উইল কমপ্লিট দিস চ্যাপ্টার ওকে স্যার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টুডেন্ট